যারা এইভাবে মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেয়, ফিরিয়ে আনে, তাদেরকেই বলে নাজি ফেরকা, যারা সবসময় মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনতে চায়। তাদের ইমান আর অন্যদের ইমান এক না। একটু আগে শুনলেন খারেজের ইমানটা, এই ইমানগত পার্থক্য আমাদের মধ্যে আছে। আপনারা আমার সঙ্গে মুখস্থ বলেন আহলের ইমানটা কি? আল ইমান হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজীদু বিত তাআহ ওয়া ইয়ানকুস বিল মাসিয়াহ। আল ইমান হুয়াল আসল ওয়াল আমাল হুয়াল ফারউ। হৃদয়ে বিশ্বাস, হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হল ইমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হল, বিশ্বাস এবং স্বীকৃতি হল মূল, কর্ম হল শাখা। শাখা কেটে গেলেও গাছটা থাকে, তাই না? আর বিশ্বাস আর স্বীকৃতি চলে গেলে গাছ থাকে কি? নারকেল গাছের মাথা ঝড়ে পড়ে গেছে, গাছটা খাড়া আছে, এইটাকে আপনি কি এখন তাল গাছ বলবেন, না বাবলা গাছ বলবেন, না নারকেল গাছ বলবেন? ফল নেই, তালুক তো তাকে নারকেল গাছই বলতে হবে। আমি একটা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আখরাতে বিশ্বাস করি, আমার বিশ্বাস মজবুত, আমল নেই মানে ফল নেই, তা আমি কি মুসলমান থাকবো না বাবলা গাছ হয়ে যাবো? কথা বুঝতে পারছেন তো? এইটাই হলো আহলের ইমান। আমার একটা ভাই আমলের দিক দিয়ে ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু তার আকিদা মজবুত আছে, তো আমি তাকে অবশ্যই মুসলিম বলবো, কাফের বলবো না। এই জঙ্গিরা তাদেরকে কাফের বলে, কারণ ওরা খারিজি আকিদার লোক। খারিজি আকিদা হচ্ছে এই এই তিনটাই মূল, আর আমরা বলি বিশ্বাস এবং স্বীকৃতিটাই মূল, কর্মটা শাখা। তারা বলে বিশ্বাস, স্বীকৃতি এবং কর্ম তিনটাই হলো মূল, মূল থেকে একটা গেলে তো অত কাফের হয়ে যাবে, ঠিক না কথা? এই মূল যদি বলেন আপনি তিনটাকেই, তাহলে আপনি খারেজি। এই জন্য ছেলেপিলেকে বাড়িতে এগুলো শিখাবেন বাচ্চাদেরকে, বাবা তিনটাই মূল নয়। ওরা যুক্তি দেয় কি জানেন, আরে বাবা আমল ঠিক করার জন্য তো আকিদা, তা আমলে যদি ঠিক না হয় তো আকিদার কি দরকার? কথা যুক্তি আছে না? চুরি করলাম, বদমাশি করলাম, সবই করলাম, তা হিন্দুও চুরি করে, মুসলমানও চুরি করে, তো মুসলমান হওয়ার কি দরকার? যুক্তি আছে কথার মধ্যে, কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু হবে না। একদিন আল্লাহ রসুলকে যে বলেন, হে আল্লাহ রসুল, ওই লোকটা তাহাজ্জুদ পড়ে একদম সকালে চুরি করে, সালাতে দেখে লাভটা কি? তা আল্লাহ রসুল জবাব দিলেন, ওর সালাত ওকে একদিন আবার আল্লাহর পথে ফিরিয়ে আনবে। আমরাও মনে করি যারা আজকে জঙ্গি তৎপরতা চলে গেছে, হিংসাত্মক আচরণ করছে, মানুষকে হত্যা করছে, মানুষের রক্ত দিকে আনন্দ করছে, মানুষের বুকের কলিজা ফড়িয়ে কলিজা বের করে চিবাচ্ছে মুসলমান হওয়া সত্ত্বেও, সিরিয়া দেখছে না কি হচ্ছে, দিচ্ছেন ইন্টারভিউ কি বলে ইন্টারনেটে, এরা কিন্তু আকিদা গোলমালে পড়ে গেছে। এরা যদি বুঝতো যে আসলে অন্যায় করলেও আমল খারাপ হলেও সেই মুসলমান থাকে, সে কাফের হয় না, তাহলে কিন্তু এই কাজটা সে করতো না। ইবনে উমারকে বলা হলো মুসলমানদের মধ্যে মার্স পরে মারামারি হচ্ছে, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল ইত্যাদি হচ্ছে, আপনি বসে আছেন কেন? আপনি উমরের মতন সাহসী নেতার ছেলে। উনি বলছেন, এমনি দম আখি, আমার ভাইয়ের রক্ত আমাকে নিষেধ করছে, কারণ আমি যাকে মারবো সেও আমার মুসলমান ভাই, আর আমি মারছি আমিও মুসলমান ভাই, আমি কখনই আমার এক ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে পারি না। এর মধ্যে কি শিক্ষা নেই আমাদের জন্য? অতএব জঙ্গি যারা হয়েছ, তোমরা যাকে মারছ সেও কিন্তু মুসলমান, তার আকিদা কিন্তু ইসলামী আকিদা, অতএব তাকে হত্যা করা তোমার জন্য চলবে না। পিছন থেকে যারা এগুলো উস্কে দিচ্ছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, তারা কিন্তু মুসলিম মুসলিম হাসছে আর ভাবছে কেমন চমৎকার অস্ত্র মানে প্রয়োগ করলাম, আমাদের কোনো কিছুই খরচ হচ্ছে না, বরং আমাদের অস্ত্র বিক্রি হচ্ছে,
উল্টা মুসলমানের দ্বারা মুসলমান মরছে, আমাদের শত্রু খতম হচ্ছে। বুঝতে পারছেন না? তারা কিন্তু নিজ জায়গাতে ঠিক এসি ঘরে বসে বসে সব পরিকল্পনা আটতেছে, হতভাগা মুসলমানেরা বুঝতে না পেরে নিজেদের রক্তে নিজেদের জীবন ভাসিয়ে দিচ্ছে। অত্যন্ত অন্যায় হচ্ছে, এদের বুঝের অভাব। বোঝানোর চেষ্টা করেন বাড়িতে গিয়ে, নিজের ছেলেদের সামনে এগুলো দর্শ দিবেন, বুঝাবেন। কারণ আপনার বন্ধু, আপনার ছোটো বাচ্চার কিন্তু মেলা বন্ধু আছে, ওরা আর একজনের কাছে গিয়ে এইটা গল্প করবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ ওরা আপনার ধারে আসবে না। যারা এখন জঙ্গি হচ্ছে, বয়স কত হবে? 18-20, এ তো বয়স, ছোটো ছোটো বাচ্চা ছেলে না, ওরা কিন্তু আপনার কাছে আসবে না, ওরা আপনার ছেলের কাছে আসবে, আপনার ছোটো ভাইটার কাছে আসবে। যদি আপনি এই আকীদাটা আপনার ছোটো ভাইকে শেখান বা আপনার ছেলেকে শেখান, ও কিন্তু তার সঙ্গে যে বলবে, এই তোর আকীদা ভুল, ওটা তোর দলে আমি যাবো না। কথা বলছেন তো? এইভাবে করলে আস্তে আস্তে সমাজটা পরিবর্তন হবে। আর নইলে যেভাবে শয়তানদের খপ্পরে আমরা পড়ে গেছি, এদের হাতে বাঁচার কোনো উপায় নাই। যারা